সেই কাঞ্চনজঙ্ঘা খুব কাছের থেকে দেখা যাচ্ছে। ভালুটে আমরা এর ঠিক কাছে থেকে ব্যাপারটা দেখছি। হ্যাঁ, এখানে যে দুটা পর্বত দেখা যাচ্ছে, এই পর্বতের ভিতরে কাঞ্চনজঙ্ঘার ঠিক সামনে যে পর্বতটা, এই যে এখন দেখা যাচ্ছে ঠিক মাঝে, ওই পর্বত থেকে আমরা গতকালকে ভালুক বেশ সেটাকে আরো ক্লিয়ার দেখছি, আর আজকে তার থেকে 21 কিলোমিটার পর, অর্থাৎ এই যে পর্বতটা নিচের, এখান থেকে আমরা আজকে 21 কিলোমিটার দূরে আছি সান্দাকুফে। সান্দাকুফ থেকেও ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। সান্দাকুফ থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ক্লোজ দেখা যায়, আর ভালুর থেকে তো একদম ক্লোজ, একদম কাছ থেকে, এখানে 21 কিলোমিটার দূরে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওখান থেকে ভালো দেখা গেল, ভালুর থেকে হিমালয় ভালো দেখা যায় না। সান্দাকুফ থেকে একদম হিমালয়, কাঞ্চনজঙ্ঘা দুটোই ক্লিয়ার ভিউ পাওয়া যায়, তার সমস্ত রেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এই যে ওসছে দেখতেছি, সরি, মাকালু দেখতেছি, তারপরে আরও অনেক পিক, 3 সিস্টার্স হয়ে ঘুরে ঘুরে আমরা চলে যাচ্ছি মাউন্ট এভারেস্টের দিকে। মাউন্ট এভারেস্টের দিকে যাচ্ছি, অনেক দূরের রেঞ্জটা। এই যে আমরা মাউন্ট এভারেস্ট পর্বত শ্রেণী দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা পর্বতগুলো দেখতে পাচ্ছি, একটা পর্বত দেখতে পাচ্ছি তার মাথাটা ভাঙা গর্ত, তার পাশে দুইটা পিকের মাঝখানে যে পর্বতটা আছে এটাই হলো মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট পর্বতটা এর পিছিয়ে পড়ে গেছে, এটাই মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শ্রেণী একটি। এছাড়া এর অন্য অন্য রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে, পর্বত রেঞ্জ অনেক বিশাল পর্বত শ্রেণী, তারপর কিছু দেখা যাচ্ছে না ভালো। আমরা চলে আসি আমাদের কাছাকাছি পর্বতগুলা, যেখান দিয়ে আমরা গতকালকে এই পথ ধরে আমরা গেছিলাম, খুব দুর্গম এবং ভয়ঙ্কর পথ। এই পথ এমন মনে হয় যে টেম্পল রান অথবা টেম্পল রান ওজি গেমস খেলে যে পথ দেখা যায়, তার চেয়েও অনেক গুণ, 10 গুণ ভয়ঙ্কর এই পথ। জীবনে বাস্তব অভিজ্ঞতা নিতে হলে টেম্পল রানের সেই রাস্তার এখানে আসতে হবে, তার চেয়ে সুন্দর, ভয়ঙ্কর সুন্দর এই রাস্তা। ক্ষণিক মনে ভয় জাগাবে, জীবন নিয়ে আশঙ্কা দাঁড়াবে, কিন্তু অনেক সুন্দর এই পথ। ওখানে যাওয়াটা চ্যালেঞ্জ, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বাতাস। আপনারা হয়তো ভিডিওতে বাতাসের শব্দ পাচ্ছেন, যে এই বাতাসটাই চ্যালেঞ্জ এখানে। আজকে সকাল দেখলাম এখানেও বরফ পড়ছে কিছু কিছু, এই অক্টোবর মাসের শেষ সপ্তাহ এখানে এসে পড়ে, তো ডিসেম্বরে এখানে কী অবস্থা হয় তা অনুমান করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ক্লোজ ভিউ, একদম কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এটা শুধু গ্যালাক্সি নোট 8 দিয়ে তোলা, তাতে এত ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। যাদের DSLR আছে তারা আরও ভালো ছবি এখান থেকে তুলতে পারবে, ভিডিও করতে পারবে। মেঘের রাজ্য দেখতে পাচ্ছি, মেঘ এখান থেকে পুরা মাউন্টেনের টপ থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেই সান্দাকুফ।